الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم عسى ان تحبوا شيئا وهو كره لكم وقال الله تعالى ايضا ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم আজকে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2023 সনের আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান এবং দাখিল প্রলপ্রাপ্ত এই প্লাসধারীদের সম্বর্ধনায় আমি নগণ্যকে আসার একটু সময় দেওয়ার শোনার বুঝার একটু তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ আর সবচেয়ে ত্যাগী এই প্রতিষ্ঠানকে গড়ার জন্য যিনি শ্রম ঘাম চিন্তা চেতনা দিয়েছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন জনাব মাওলানা জসীমউদ্দীন স্যার তিনি স্বীকৃতি দিচ্ছেন যে আমার কাছে তিনি পড়ছেন ধন্যবাদ ওনার এই স্বীকৃতির জন্য তো ওনার এই অনেকেই বলছেন এই ধরনের একটা প্রতিষ্ঠান তিনি ভাবছিলেন আমি যখন ওনাকে পড়াচ্ছিলাম তখনও ক্লাসে দেখতাম যে কি একটা মনে হয় তিনি করবেন আর ভাবটা এইভাবেই আসা যাওয়া চলাফেরা পড়ালেখা আর কি তা আল্লাহ পাক তাকে তৌফিক দিয়েছেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বস্তুটা সেটা হলো মানুষ কিছু মানুষ তৈরির কাজে তাকে সময় দেওয়ার জন্য আজকে মানুষ বিমান বানায় বাস বানায় গাড়ি বানায় বিভিন্ন জিনিস বানায় সেগুলো কত গুরুত্বপূর্ণ নয় সবচেয়ে কঠিন কাজটি হলো আল্লাহর শ্রেষ্ঠ মাখলুককে তৈরি করে দেওয়া তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তৌফিক দিচ্ছেন আজকে আমি ওনার এই অত্যন্ত দীর্ঘায়ু এবং যোগ্যতা আল্লাহর কাছে কামনা করছি সাথে সাথে আজকের এই অনুষ্ঠানকে জানারা এসে অত্যন্ত ধন্য করেছেন সকলের নাম না এখন সম্ভব হচ্ছে না বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ গুণীজন সুধীজন এবং শিক্ষাবিদগণ অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ অনেকগুলো কথা এখানে হয়ে গেছে এক নম্বর কথা যেটা বলতে চাচ্ছি সেটি হলো গত বছর 2023 সালে দাখিল পরীক্ষা যে ফলাফলের একটু কমতি মানে বিপর্যয় বলল আর কি উনিশ রহমান স্যার আসলে এটা খাইরিহি ওয়াশারিহিমিন আল্লাহ তাআলা এটা হয়তো অনেক যারা এ প্লাস পাও নাই মনে ব্যথা নেওয়ার কিছু নেই হইতে পারে এটা তোমার জন্য বড় একটা হাতিয়ারও হইতে পারে হাসান তোহেব্বু সাইয়া আবুয়া কোরহল্লা তুমি এমন একটা জিনিসকে ভালোবাসো যেটা আসলে তোমার জন্য ভালো হইতো না আল্লাহ তোমার ভালো জানে সুতরাং মনে কিছু করার নেই এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে বলে মেনে নিবে চেষ্টা তোমরা করেছো তোমাদের আশা একরাম করছে তোমাদের চেয়ারম্যান স্যারের সুতীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে তোমাদেরকে গড়ার আপ্রাণ চেষ্টা করে গেছে সেই চেষ্টাটুকু যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে তো মনে ব্যথা নেওয়ার কারো কোনো কারণ নেই কারণ আমি পড়েছি আল্লাহর জন্য আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবে যে ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা আমি আলেম হচ্ছি আমি আল্লাহকে বেশি ভয় করব সার্টিফিকেটের জন্য নয় হ্যাঁ গতানুগত যদি সার্টিফিকেটটা হয়ে যায় ভালো কথা কিন্তু সার্টিফিকেট আমার টার্গেট নয় এ বিশ্বে যে সমস্ত ইসলাম ইমানদাররা আলেমরা বড় হয়েছেন বড় অবদান রেখেছেন তারা কেউই সার্টিফিকেটের মূল্যায়ন করেন নাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোনো সার্টিফিকেট দাঁড়ি আল্লাহর পক্ষ থেকে কোরআন আছে এতটুকুই আবু বকর ওমর ওসমান আলী চারি ইমাম মুদ্দিম আবু হানিফা হ্যাঁ ইমাম শাফি তারপরে ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল কেউ সার্টিফিকেটের ধার কেউ দাঁড়তেন না এ বাংলাদেশেও বলি আর কি যশ বড় বড় অবদান যারা রাখছেন সার্টিফিকেট দিয়ে তুমি চাকর হইতে পারবে বড় চাকরি পাবে মাওলানা আব্দুর রহিম কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আসলেন মমতাজুল মুহাদ্দিসিন হিসেবে আসার সময় ফতে তার সার্টিফিকেটগুলো ছেড়ে জ্বালাই দিয়ে আসছেন যে এই সার্টিফিকেটগুলো তো নিয়ে যদি বাংলাদেশে যাই তো আমাকে চাকর হইতে হবে স্বাধীনভাবে আমাকে কিছু করার সুযোগ হবে না এ কারণে এমন এক অবদান তিনি রেখেছেন আল্লাহু আকবর অর্থনীতির উপর বাংলা অর্থনীতির উপরে মনে হয়
ইসলামী অর্থনীতির উপরে এত বড় লেখা এ পর্যন্ত কেউ লিখছেন কি না আমার জানা নেই, বিশাল অবদান। এবং স্বাধীনতা উত্তরকালে পরবর্তীতে আসি আইডিয়াল গঠন করলেন, এই মানব জাতিকে সারা জাগিয়ে তুললেন। সুতরাং সার্টিফিকেট নির্ভর আমরা হব না, আমরা হব আল্লাহ সন্তোষের জন্য পড়ালেখা করছি। দেখবেন যে এই পরিমাণ সার্টিফিকেট হয়েছে এইটা আমার জন্য এনাফ, আল্লাহ এর দ্বারা অনেক বরকত দিতে পারেন। অনেক সার্টিফিকেট দাঁড়িয়ে আছে রাস্তা কোলে কোলে ঘুরে, আমার জানা মতো বা কামেলে এফলাস পাইছে কিন্তু রাস্তার কোলে কোলে ঘুরতেছে, থার্ড সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন পাইছে, অনেক কাজ। রব্বুল আলামিন যদি আল্লাহ সন্তোষের জন্য পড়ালেখা করিয়া থাকো, রব্বুল আলামিন কীভাবে তোমাকে ইজ্জতের সাথে তোমার থেকে কাজ নেবে সেটা আল্লাহই ভালো জানেন। সুতরাং কোনো ক্ষেত্রে তোমার যদি রেজায় মাওলা আল্লাহ রব্বুল আলামিনের সন্তোষের জন্য করে থাকো, তোমার এই শ্রম এই ঘাম একটু বৃদ্ধে যাবে না। আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, তুমি চেষ্টা করবে আল্লাহর আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তোমাকে দেবেনই, কীভাবে দেবেন হয়তো তোমার মন মানসিকতা না, এটা আল্লাহ রব্বুল আলামিন যেভাবে প্রকলন করলেন সেভাবেই তোমাকে দেবে। তো এই কারণে ধৈর্য ধরবে, সফলতা সামনে, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুক। সাথে সাথে আজকে জানারা এসেছেন, অনেক কথাই হয়ে গেছে ছাত্রছাত্রীদের জন্য, পরিশেষে আমি একটাই কথাই বলবো, মন বক্তার মুখ থেকেও আসছে, আমার চেয়ারম্যান স্যারের মুখ থেকে আসছে, বড় সুন্দর কথা বলছিলেন উনি আজকে, আমি ওনার বক্তব্য অনেকগুলো ভুলছি, আজকে খুব সুন্দর লাগলো আমার কথাগুলো। আল্লাহকে ছাড়া অন্য যত কিছুই লাভ হোক না কেন, এটা দ্বারা তুমি সফলতা অর্জন করতে পারবে না, কেউ করতে পারবে না। আল্লাহ শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ বললেন, সব কিছু হায় খোদা নেই কিছু বি নেই, সব কিছু গুছিয়ে নিয়েছো, তোমার আল্লাহকে তুমি নিতে পারো নাই, আল্লাহকে চিনতে পারো নাই, আল্লাহ সন্তুষ্টি তুমি অর্জন করতে পারো নাই, তুমি কিছু পারো নাই, আর কিছু বি নেই কিছুই পারো নাই, খোদা হায় কিন্তু আল্লাহকে চিনে নিছো, আল্লাহর কাছে চেয়ে নিছো, আল্লাহর বিধান মতো নিজকে পরিচালিত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারছো, কিছু বি নেই খোদা হায় আল্লাহ তোমার সঙ্গে আছে, সব কিছু হায় সব তোমার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। সুতরাং আল্লাহর উপরে আস্থা রেখে চলবে, সামনে যে পরীক্ষা আসতেছে প্রস্তুতি যতটুকু নিয়েছো সম্পূর্ণ তা অকুল আল্লাহর উপরে, আল্লাহ যেন তোমাকে সাহায্য করে, তোমার শ্রমের উপরে নয়, শ্রমকে ভুলে যাও, আল্লাহ আমার শ্রম দিয়ে আমি পাশ করবো না, তোমার যদি রহমত না হয় আমাকে রক্ষা করার কেউ নেই, আমাকে এ প্লাস দেওয়ার মতো আমার কেউ নেই, তুমি দিবে আমাকে, তুমি যদি তোমার শ্রমের উপরে হালকাও নজর দাও তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি তুমি ফেলিওর হয়ে যাবে, শ্রম বাদ দাও, রাত্রে ঘুম মারছো অনেক মুখস্থ করছো বাদ দাও, এগুলো এগুলো আল্লাহ আমার চেষ্টা আমি করছি, এগুলো দ্বারা আমি সফল হবো এটা না, আল্লাহ আমি তোমার রহমতের দ্বারাই সফল হবো, চেয়ারম্যান সব কথা এটাই বলছিল। আমার একটি কথা মনে পড়ে যায়, আল্লামা শেখ সাদির রহমতুল্লাহ আলাইহ তিনি একটা ঘটনাও লিখছেন বস্তাতে, তো এক লোক দু একটা লোক একটা বনে চলছিল, হঠাৎ চলতে চলতে তার পিপাসা ধরছে, তো সে সময় ইন্দ্রা ছিল উত্তরবঙ্গে, এখনও ইন্দ্রা আছে, মানে অনেক দূর পর্যন্ত গর্ত করে সেখান থেকে পানি উঠায় আর কি, বালতি দিয়ে কূপ, এটাকে এই কূপ দিয়ে বালতি উঠে পানি উঠে, তো ওনার খুব তৃষ্ণা পাইছে পানি নেওয়ার জন্য, ওই কূপের ফাড়া গেল, তার দেখলো যে পানি অত্যন্ত নিচে, পাশে কোনো বালতিও নেই, তো দেখলেন যে এখন তো পানি নেওয়ার কোনো সুযোগ নেই, আচ্ছা আমি একটু পাশে যাই একটু বসি, বালতি দিয়ে কোনো লোক পানি নিতে আসলে আমি সেই বালতি থেকে পানি নিয়ে আমি একটু খাবো, এ আশায় বসে আসিল। তো হাজর শিক্ষাদি বলেন যে লোকটা বসে আসিল, এই টাইমে হঠাৎ বন্ধে একটা হরিণ আসলো, সেও পিপাসা, সে আসিও কুকুর মুখের দিকে তাকাইয়া দেখলো তো পানি অনেক নিছে, তো এখন হাতও নাই, বালতি দিলে তো বালতি নিতে পারবো না, তো শেখ সাথে বললেন যে আমি দেখলাম যে এই হরিণটা শুধুমাত্র মাথাটা আসমান দিকে উঠেছে, উঠাইয়া আবার যখন পানির মুখ দিকে মুখ দিয়েছে দেখা যাচ্ছে একবারে কূপটা টইটম্বুর হয়ে গেছে, তখন হরিণ খেয়ে ফেলছে, কারণ হরিণ তো জানে তার হাত নাই, বালতি ধরার রশিও তার নাই, রব তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমাকে কেউ নিয়ে দিবে তাও না, কেউ যদি পানি খাওয়াইতে আসে তাকে আমাকে জবাই করে ফেলবে, রব তুমি যদি আমাকে পানি না খাও তুমি আমার একমাত্র পালক, তুমি ভারো আমাকে ফেলতে, তুমি ভারো আমাকে পানি খাওয়াইতে, পানি এসে গেছে হরিণটা খেয়েই এই আস্তে পরিতৃপ্ত হয়ে চলে গেলে,
শেখ সাদী বলেন যে ওই দুটো লোক দড়ি গেছে, আবার সাই ওই হরিণের জন্য তো পানি আসছে, সেখান থেকে পানি খেয়ে পানি তারাও খাবে, যাই দেখলো যে তারা যেতে যেতে পানিও নিচতলে পড়ে গেছে। তার কারণ হইল তাদের একদিন বালতির উপরে গেছে, আল্লাহর উপরে ফুল তাওয়াক্কুল তারা করতে পারে নাই, এবং হরিণের তাওয়াক্কুলটা পরিপূর্ণ আল্লাহর উপরে ছিল। এখানে রব্বুল আলামিনের আসমান থেকে সাহায্য আসছে। আমি সবাই 100% এই ধরনের হবে তাও বলি না, যে যতটুকু আল্লাহ এইভাবে আল্লাহর উপরে আস্থা নিয়ে এগুতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পরাস্ত করবেন না। এখানে পারা নাই, এরপরে পারবে, এরপরে পারবে, এরপরে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে টিকিয়ে নিয়ে যাবে। তবে তোমাকে টার্গেট থাকতে হবে আল্লাহ, আল্লাহ সন্তুষ্টি, তোমার সব টার্গেট থাকতে হবে জান্নাত। আর সবচেয়ে সফলতার জন্য তোমাকে এবাদত একবার 100 রাকাত নামাজ পড়া তাও না, তোমার গুনার কাজ থেকে তোমাকে মানে নিবৃত্ত রাখতে হবে, পরিহার। যেতে যত গুনার কাজ বর্জন করবে সে তত বড় বুজুর্গ, সে তত বড় আল্লাহর বন্ধু। আজকে এই এই অনুষ্ঠানে এসে যেটি সবটাই ভালো লাগলো, একটি জিনিস এটা আমার মানে মনের সাথে খাপ খাচ্ছিল না, ফটো তোলা, ফটো তোলা এমনি শরীয়তে এটা স্বাভাবিকভাবে এটা বৈধ না, জরুরতের কারণে বৈধ, প্রয়োজন হয়েছে। পাসপোর্ট, তোমার জমির স্টোরি, তোমার আইডি কার্ড, তোমার বিদেশ যাওয়া, তোমার পরীক্ষা দেওয়া, যে সমস্ত কারণে তুমি ঠেকে পড়ছো ফটো ছাড়া উপায় নেই, এগুলো এগুলোর জন্য শরীয়ত বলে মাখমাসা। আর যেখানে এই অভিনয়ের জন্য লোক দেখানোর জন্য, এটা তো আমি এক প্রকার মনে করি যে আমি এগুলো সংরক্ষণ করি, এগুলো থেকে মজা নিব না, এই এই ধরনের ফটোকে আমি আমি স্বাভাবিকভাবে আমার জন্য আর কি, অন্য ফটো অন্য কিছু হইতে পারে, আমি এটাকে খুব ভালো মনে করি না। এখানে যে সমস্ত আমি ওনাকে নিষিদ্ধ করছি যে সালমান স্যার আপনি আমার প্রিয়জন, আপনি আমাকে না নিলেই ভালো হয়, যে বলেন এখনো আছে, আপনি আরও একটু বড় মানেন, একটু লোক আনেন, আমরা যতটুকু লোক আমরা সামান্য গুণেতে আমাদের আমাদের কোটাটা ছোট, এখানে অল্প নাফা করলেই এটা কি যে নাফা হয়ে যায়, কিন্তু যারা যারা সাগরের মতো তাদের এখানে গরু মারা হলো ফানি নাফাক হয় না, কথা বুঝে আসেনি। যেমন নদীতে যদি একটা গরু মারা থাকে ফানি কি নাফাক হবে, হবে না, কিন্তু একটা ডোবাতে যদি একটা ইঁদুরও পড়ে তখন ফানি কি হয়ে যাবে, নাফাক হয়ে যাবে। আমরা নিজেকে ছোট মনে করি, সুতরাং আমরা যত গুণে থেকে বেশি থাকবো, ও আল্লাহ আল্লাহর কসম দিয়ে বললাম যে বাচ্চা যত পাপ থেকে নিবৃত থাকবে সে সফল হবেই হবেই হবেই, আজ হয় নাই কাল হবে, কাল হয় নাই পরশু হবে, পরশু হয় নাই এর পরের দিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কামিয়াব করবি নেই করবি নেই করবি নেই। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুক, আবদ্ধ করে বসবাস করো, এ কারণে স্বাভাবিক পাপ কর্ম থেকে এমনি কম হয়, আরও যদি নিজকে নিয়ন্ত্রণ করতে পারো ইনশাআল্লাহ সফল হয়ে যাবে। আমি চেহারাগুলোর দিকে দেখলে আমার মনে হয় যেন নিঃশ্বাস নিঃশ্বাসের মতোই লাগতেছে আর কি, কারণ এরা পাপ কাজ করা অন্যায় কাজ করা আমরা সুযোগও পায় না, আর আল্লাহর কাছে কান্দাকাটি করতে থাকবা। স্যার না স্যার একটা কথা বলছি, মা বাবার দোয়া একটু খেদমত করা আর কি, এগুলো আমি আমার ছাত্রদেরকে অনেকবার বলি, ভাই দিদির মতো বড় বুজুর্গ এইভাবে হয়ে গেছে, মাকে একটু গ্লাস পানি নিয়ে একটু ধরে রেখেছে, মা ঘুম থেকে জাগালে মা অসন্তুষ্ট হবেন, এ কারণে জাগায় নাই, ভোর রাতে যখন চোখ মেলে দেখলো যে মা বাচ্চা দাঁড়ায় রয়েছে তখন আল্লাহর কাছে ফিরে যাচ্ছে, রব আর বাচ্চাটা এত ত্যাগী, বাচ্চাটাকে তুমি সর্বোত্তম মানুষ তৈরি করে দাও, বড় বুজুর্গ হয়ে গেছে, তাদের মা আছে, আমার মা তো গত মাসে 4 তারিখে ইন্তেকাল করলেন, আমি জানি আমি কি নিয়ামত হারাইছি, সুতরাং তাদের মা আছে, মার সেবা করবা, মার থেকে দোয়া নিবা, বাবার থেকে দোয়া নিবা, হ্যাঁ হ্যাঁ রাজা রাজাল রব্বে হি রাজাল ওয়ালে, বাপ রাজি তো খুদাও রাজি, বাপকে সন্তুষ্ট করবা, দেখবা যে আল্লাহ তোমার রাজি। পরীক্ষার হলে কলম কীভাবে চলবে সেটা তুমি জানো না, এটা রব তোমার কলমকে ঘুরাইতে পারে, এমন এক দক্ষ এমন এক কুদরত আল্লাহ খোদা। তোমার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কামিয়াব করবেনই। আসে অভিভাবক অভিভাবক বৃন্দ জানারা আসছেন, হয়তো আমাদের ছেলে মেয়েরা আসছেন, আমি এখন নাম ঠিকানা দিয়ে হুরা বলতে পারি, ঢাকাতে এক কলেজের প্রিন্সিপাল বর্তমানে মাও জীবিত আছেন, মা এক ছেলে হওয়ার পরে বাপ মারা গেছে, এ ছেলেটাকে হারিয়ে এখন এক কলেজের প্রিন্সিপাল, সে যেদিন ছেলের পরীক্ষা সেদিন থেকে রেজাল্ট হওয়া পর্যন্ত মা রোজা থাকতেন। আল্লাহ এ বাচ্চাকে তুমি শ্রেষ্ঠ বানাই দাও, হয়েই গেছে এই লোক এখন বর্তমানে এক কলেজের বড় সরকারি কলেজের প্রিন্সিপাল, মাও এখন জীবিত আছে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুক, আপনারা বাচ্চা কাচ্চাদেরকে দুনিয়াতে টিকে থাকার মেইন
একটা মাধ্যম হইলো বাচ্চা কাচ্চারা যদি সন্তান যদি সুসন্তান হয় আপনি যদি আপনার টাকা পয়সা দিয়া বাচ্চাটাকে মানে সুসন্তান তৈরি করতে পারেন একটা আছে যে রব্বি রাহমা কামা রব্বাই আনি সগিরে একটা আছে মুখের কথা তোতা পাখির মতো আর তো যখন বাচ্চাটা আপনার অনুগ্রহ পাইয়া সারা মানুষ হবে তখন সে কথা বলবে রব্বি রাহমা রব আমার মা বাবা তুমি রহম করো এই কথাটা যখন দিলের থেকে আসবে রব্বুল আলামিন ওই দোয়াটাই কবুল করেন যেটা মুখে আর অন্তরে সেম ক্যাটাগরি হয়ে বাহির হয় সেটা দ্রুত কবুল হয়ে যায় সেদিন বাচ্চা যখন মায়ের অবদানের কথা বাপের অবদানের কথা খেয়াল করি করি যখন এই কথা বলবে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব আমার মা বাবা কিছু রহম করো যেভাবে আমার ছোটবেলাকে ছোটবেলাকে রহম করেছিল অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করবেন ত্যাগ দেবেন আপনার বাচ্চার জন্য আপনি ত্যাগ দেওয়া মানে হলো আপনি আখেরাতের একটা সম্বল তৈরি করা আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলা হইলো আমল করার তৌফিক দান করুক পরিশেষে আমার কথা এতটুকুই যোগ্য দক্ষতা যতটুকু যার হয় এটা আল্লাহর পক্ষ থেকে আসে আর আল্লাহর পক্ষ থেকে আসবে তবে আমাদের নবী বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বাদাল মাউত আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে জ্ঞানী সবচেয়ে ধ্যানী সবচেয়ে সুচতুর সবচেয়ে বড় কপাল আমি কই তারাই যারা নিজের মনকে বুঝাইয়া নেয় এবং সব কাজগুলো করার সময় আখেরাতের খেয়ালে কাজ করে আল্লাহ তোমাদেরকে আমাকেও এখানে যারা আসছে সকলকে আখেরাতের জন্য ব্যস্ত হইয়া কাজ করার তৌফিক দান করুক আল্লাহ রহমত বরকত দিয়ে আমাদেরকে ভরপুর করে দেখ এখানে বাচ্চা কাচ্চারা যারা আছে দিনে খুব চরম অবস্থা এখন তোমাদেরকে তৈরি হইতে হবে তোমার নিজে ভালো হইতে হবে জাতিকে ভালো করার জন্য তোমার দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে জাতিকে ভালো করার বড় দায়িত্ব হইলো নিজে ভালো হওয়া তুমি এমন এক সময় আসবে নামাজ পড়ো এই কথা বলতে পারবে না তোমার গা ফাটাই ফেলবে তোমার মুখ ফাটাই ফেলবে তুমি কিন্তু এমন এক আদর্শের অধিকারী হইবা যেমন তোমাকে দেখলেই নামাজ পড়তে মনে করে রহমত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি দেশে আসছেন তিনি ওয়াজও করেন নাই হাঁটি গেছেন মানুষ মুসলমান হয়ে গেছে এমনটি তোমাদেরকেও দেয়ানে খেয়ালে আধ্যাত্মিকতা পড়ালেখায় জ্ঞান গরিমায় এলেমে কালামে আমার হুজুরও বলছেন এলাম এটা নূরের জিনিস এটা পাপ কর্মের সাথে মিলিত হয়ে আসে না সুতরাং তোমরা পাপ থেকে পরে নিজকে সরাইয়া রেখে পবিত্র থেকে যতটুকু এলেম তুমি শিখবে এটাতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবে মান আমেলা বেমা আলেমা ওয়ারাসাহুল্লাহু মা আলাম ইয়ালাম আমাদের নবীজি বলছেন যে ব্যক্তি যে যা জানলো এটার উপর যে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন বাকি এলেমগুলো তাকে ওয়ারিসি শর্ত ওয়ারেস মানে হলো ওয়ারেস হইতে কোনো কিলে কিলি মারামারি লাগে না পিতা মারা গেলে ছেলে ওয়ারেস হয়ে যায় ঠিক বাকি এলেমগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিসি শর্তের মতো তাকে মালিক বানাইয়া দিবেন আমি আমার বাসা দিয়ে বলি তুমি যদি স্বচ্ছতার সাথে এলেমের নূর তোমার অন্তরে বসাইতে পারো তোমার যদি পাওয়ার বেশি থাকে এটা একটা চেরাক জ্বালানির মতো একটা চেরাক থেকে আর একটা চেরাক জ্বালাই নেওয়া তোমার ওস্তাদ থেকে যদি তুমি এলেমের নূরটা অন্তরে প্রতিস্থাপন করতে পারো তোমার যোগ্যতার আলোকে এটা বাড়তে থাকবে অনেক সময় দেখা যায় যে শিক্ষক ছোট লোকজন কেউ চিনেও না ছাত্র অনেক বড় তার কারণ হলো যে এখানে তার বাতিটা যে আগুনটা এখানে লাগছে নূরটা এই নূরটার শক্তি বেশির কারণে অত্যন্ত বড় পরিধি আকারে সে অবদান রাখতে পারছে ওস্তাদের শক্তি এত বেশি ছিল না এই কারণে এত বেশি কি অবদান রাখতে পারে নাই তোমরা মারা জসীমউদ্দিন স্যার যে তোমাদের উপরে অবদান রাখতেছে তো তার চাইতে কোটি কোটি জন বেশি অবদান রাখার খেয়াল না উনি থাকবেন না উনি একদিন নাই জসীমউদ্দিন একদিন নাই কিন্তু সে দায়িত্ব তোমাদেরকে পালন করতে পারো বড় আকারে জসীমউদ্দিন আজকে এখানে 100 ছেলে নিয়ে বসছে তোমরা একজনে 500 নিয়ে বসবে এই জাতির হেফাজত তোমাকে তোমার হেফাজত সমাজের হেফাজত রাষ্ট্রের হেফাজত বিশ্বের হেফাজত এই দায়িত্ব তোমার ঘাড়ে না জসীমউদ্দিন তো ঘরে শুয়ে শুয়ে হতো এসির ভিতরে থাকতে পারত কিন্তু তোমাদেরকে নিয়ে হারাহারির পিছনে অনেকটা তার টার্গেট আছে তন্মধ্যে তোমরা মানুষ হবে তোমরা সেরা হবে তোমরা ওয়ার ওলামাদের ওয়ার হিসাবে তোমরা জাতির দায়িত্ব নেবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ এই অনুষ্ঠানকে এই গুণাখাতাগুলো মাফ করে নেক আমলের কারণে এই অনুষ্ঠানকে কবুল করেন যারা আসছেন সকলের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন এই দুরুদ ইব্রাহিমটা পড়ি আল্লাহ